সো গাইস, আজকে আমার কাছে রয়েছে দুটো ট্রান্সপ্যারেন্ট ভাইরাল গ্যাজেট। এই দুটো গ্যাজেট কিনেছি আমি ফেসবুক থেকে, মানে ফেসবুক আমি স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে এই দুটো গ্যাজেটের লিংক আমার সামনে আসে আর আমি ফটাফট করে আপনাদের জন্য বাই করে নিই। যদিও বা এই দুটো গ্যাজেটের লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অ্যামাজন আর ফ্লিপকার্টে দুটোতেই এই দুটো গ্যাজেট অ্যাভেলেবেল রয়েছে গাইস। চলুন ফটাফট করে আমাদের এই ট্রান্সপারেন্ট গ্যাজেট দুটোকে আমরা আনবক্সিং করি আর এক এক করে আমরা আনবক্সিং করবো, কিন্তু তার আগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা আমি আপনাদের সবাইকে শুনতে জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজন স্কিউরা শুরু করা যাক। ফটাফট গাইস, আমরা প্রথম যে গ্যাজেটটা আছে সেটা আমরা আনবক্সিং করে নিই। আর প্যাকেজিংয়ের কথা যদি বলুন তো প্যাকেজিংয়ে এটাকে আমি বড় একটা জিরো দেবো গাইস, গজব বেজ্জতি হ্যায়। তো চলুন এটাকে তাড়াতাড়ি করে আমরা আনবক্সিং করে ফেলি। আর এই জিনিসটা কিনেছি আমি amazon.in থেকে আর এইটার দাম পড়েছে আমার 800 টাকার কাছাকাছি। আর জিনিসটা হলো এইটা সাইবার সানগ্লাস, আর জিনিসটা কিন্তু ফেসবুকে ভীষণ ভীষণ পরিমাণে অ্যাড দিচ্ছে, অ্যাড দেখেই কিন্তু এটাকে আমি বাই করেছি। আর এর উপরে তেমন একটা কিছু কন্টেন্ট নেই, এলইডি কিছুটা মানে আগের ঠ্যাং বগের ঠ্যাং করে লেখা আছে, জানি না কী লেখা আছে, আপনারা যদি জানেন তো বলবেন। সাইবার সানগ্লাস, আর জিনিসটা দেখতে অনেকটা এরকম অনেকটা ফিউচারিস্টিক একটা চশমার মতন, তো এটার দরকার নেই। তো চলুন এটাকে আমরা এখন আনবক্সিং করি। ভিতরে গাই তেমন একটা কিছুই নেই, শুধু রয়েছে আমাদের গ্লাসটা, সানগ্লাস, এটা সানগ্লাস, আচ্ছা সানগ্লাস, কিন্তু এটা আশা করি রোদের ভিতরে কেউই পড়বে না। তো জিনিসটা দেখতে অনেকটা এমন, দেখতেই পাচ্ছেন জিনিসটা দেখতে অনেকটা এমন একটা ফিউচারিস্টিক চশমার মতন। আর এটাকে পড়লে কেমন লাগে গাইস, কেমন লাগছে, এত ঘোলা কেন, ইতনা আন্ধেরা কিউ হ্যায় ভাই। ও, এইবার এটা পরিষ্কার হয়েছে গাইস। দেখুন গাইস, জিনিসটা দেখতে অনেকটা এমন ধরনের, আর এটাকে যদি পড়ি তো জিনিসটা অনেকটা এমন লাগে। তো এই পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা ব্যাটারি কম্পার্টমেন্ট, যার ভিতরে আই থিঙ্ক ব্যাটারি রয়েছে, দেখতে পাচ্ছেন এই পাশে একটা ব্যাটারি। তো সেমভাবে গাইস, এই পাশেও কিন্তু এরকমই একটা ব্যাটারি কম্পার্টমেন্ট আছে আর এর ভিতরে সেম ব্যাটারি রয়েছে। আর এখানে রয়েছে একটা বাটন, যেইটা প্রেস করলে গাইস দেখতে পাচ্ছেন আলো জ্বলছে আমাদের এই সানগ্লাসটাতে। তো এই পাশেও যদি আমরা এটাকে প্রেস করি, দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু আমাদের আলো জ্বলছে, ওয়াও। এই সানগ্লাসটার ভিতরে রয়েছে RGB লাইট, যেটা এই পাশের বাটনটা প্রেস করলেই জ্বলে। ও গাইস, আলোতে কতটা বুঝতে পাচ্ছেন আমি জানি না, আলোতে অতটা বোঝা যাচ্ছে না, আলোটা ঘরে একটু নেমানো দরকার না। তো 3, 2, 1 গাইস, এখন আশা করি আপনারা জিনিসটা ভালো বুঝতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন দারুণ কিন্তু না সানগ্লাসটা, দেখতে একদম ফিউচারিস্টিকই লাগছে, ওয়াও। যেমন অ্যাডে ছিল অনেকটা এরকম, অনেক কটা মোড রয়েছে এখানে, 1, 2, 3, 4। সত্যি কথা বলতে আমার জিনিসটা কেমন লাগছে বলুন তো, অনেকটা ড্র্যাগন বলস দিয়ে যারা যারা দেখেছেন ওর ভিতরে একটা পাওয়ার মাপার যে গ্লাসটা আছে না, এক চোখের উপরে থাকে, অনেকটা সেরকমই লাগছে কিন্তু গাইস। দেখুন বেশ কয়েকটা মোড কিন্তু এখানে রয়েছে, এটা একটা মোড পুরো গ্রিন হয়ে গেল গাইস, ওয়াও দারুণ লাগছে কিন্তু। তো এই সানগ্লাসটা কিসের জন্য, তো এটা যদি আপনারা পার্টি ফার্টি করুন তাহলে কিন্তু পার্টির ভিতরে আপনারা এটা পরে বেশ মজা নিতে পারবেন, বেশ কুল, মানে নিজেকে একটু কুল দেখাতে পারবেন, ওকে। গাইস আমি নাচতে পারি না একদমই, বাজে কমেন্ট করবেন না গাইস, আমি একদমই নাচতে পারি না। তো যাই হোক, জিনিসটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ওকে। আমার তো বেশ কুল লেগেছে বিষয়টা, সানগ্লাসের থেকে এটা আমার বেশি হেয়ার ব্যান্ড মনে হচ্ছে ভাই, এটা হেয়ার ব্যান্ডের কাছে ভালো করবে রে। হ্যাঁ গাইস, মেয়েরা কিন্তু এটা হেয়ার ব্যান্ড হিসাবেও কিনতে পারেন, দেখতে পাচ্ছেন আমি ঘেমে টেমে যাচ্ছি, তো হেয়ার ব্যান্ড হিসেবে ওটা ভালো ইউজ করা যাবে, ওকে। তো নেক্সট প্রোডাক্টটাও কিন্তু আমরা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম আর এর প্যাকেজিংটা আমার আগেরটার তুলনায় অনেকটা অনেকটা ভালো লেগেছে গাইস। এখনও কিন্তু আমি এটাকে খুলে দেখিনি আগের সানগ্লাসটাকে, মানে সানগ্লাস, ওটা সানগ্লাস বলা যায় তো কি, সূর্যের ভিতরে পড়ে, যাই না, যাই হোক, ওটা ওই সানগ্লাসটাকে কিন্তু আমি আগে দেখিনি, বাট এইটা না, সরি, ওটা আগে দেখেছি বাট এটা দেখিনি, ওকে। তো চলুন আনবক্সিং করি, তো 3, 2, 1
প্যাকেজিংয়ে কিন্তু আমি এটাকে পুরো 100-এ 100 দেবো, বেশ সেফটির সাথে কিন্তু আমাদের এটা এসেছে। তো গাইজ এরকম একটা ডিসপ্লে টাইপের জিনিস আমাদের কাছে এসছে। আর কী কী এসছে আমরা ভিতরে দেখে নিই। তো এরকম একটা স্ট্যান্ড এসছে আর কিছু মার্কার এসছে। তো চলুন সবকটাকে বের করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি কী কী জিনিস এসছে। তো কাঁচ মোছার জন্য আমরা এরকম কিছু ক্লথ পাচ্ছি গাইজ, এরকম কিছু মার্কার দেখতেই পাচ্ছেন। আমাদের স্ট্যান্ডটা কিন্তু অনেকটা এরকমভাবে থাকবে গাইজ। আর এর ভিতর আরেকটা জিনিস আছে, একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে যেটা পুরোপুরি চাইনিজে গাইজ, যেটা আমরা পড়তে পারি না। এখানে বেশ কয়েকদিন ঠান্ডা পড়েছিল কিন্তু এখন আবার গরম দিয়েছে, এর জন্য তত্তর করে ঘামছি। আর আমি গরিব ইউটিউবার, এর জন্য আমার ঘরে এসি নেই গাইজ, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এর উপরে যে কাগজটা আছে সেটাকে আমরা ফক করে তুলে ফেলবো। ওকে, ওয়াও, এটাকে তুলতে বেশ ভালোই লাগে। তো এই বাসারটাও তুলে ফেলি। এই স্ক্রিন প্রোটেক্টরটা না তুলতে আমার খুব ভালো লাগে, মজা লাগে। ওয়াও, পুরো ক্লিয়ার গ্লাস গাইজ। যদিও এটা কাঁচ না, এটা কিন্তু ফাইবার গাইজ, এটা পুরোপুরি ফাইবার। তো এটাকে সেট করতে হবে আমাদের এর উপরে, আই থিঙ্ক ব্যাপার নাই যে গাইজ এরকমভাবে আমাদের এটা সেট হবে, আই থিঙ্ক এরকমভাবেই হবে। হ্যাঁ হ্যাঁ, এরকমভাবেই হবে। আর এই পাশে যে কোনো ফোনের চার্জারের সাথে আমাদের অ্যাডাপ্টার লাগাতে হবে, তো অ্যাডাপ্টারটা আমরা নিয়ে আসি গাইজ। গাইজ, এই যে আমরা অ্যাডাপ্টার নিয়ে চলে এসেছি, তো এখন আবার আমাদের ঘরের লাইটটা একটু অফ না করলে আমাদের এই জিনিসটার সৌন্দর্যটা আমরা বুঝতে পারবো না। তো 3, 2, 1, ঘরে মাত্র একটা ছোট্ট দেখে লাইট জ্বলছে। তো চলুন এবার আমাদের অ্যাডাপ্টারের সাথে আমরা এটাকে সেট করি। দেখতে পাচ্ছেন গাইজ, আমরা সেট করে দিয়েছি। তো এখন এর তলায় আমরা জাস্ট কানেক্ট করে, ওয়াও গাইজ, দেখুন দেখুন গাইজ জিনিসটা কেমন দেখাচ্ছে। আর এর ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের ফিঙ্গারপ্রিন্টের দাগটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো ওর জন্য কিন্তু আমাদের এই ক্লথটা দেওয়া আছে যেটার সাহায্যে আমরা এটা ভালো করে মুছতে পারবো, আই থিঙ্ক সো। হ্যাঁ না, ভালোই মোছা যাচ্ছে গাইজ এটা দিয়ে। তো এর জন্য আই থিঙ্ক ক্লথটা আমাদের দেয়া। এই মার্কারগুলো কেন আমাদের দিয়েছে? তো মার্কারগুলোই কিন্তু মেন গাইজ। তো চলুন মার্কারগুলো আমরা খুলে নিই। তো এখানে বেশ কয়েকটা কালার আমরা পেয়ে যাচ্ছি, এখানে ব্লু, গ্রিন, হোয়াইট, অরেঞ্জ, পিঙ্ক আর পার্পল। তো চলুন, কোন কালারটা আমার ফেভারিট? তো আমার কালার হলো ব্লু কালার, আমার ফেভারিট। ও এ ভাই দেখ কত সুন্দর লাগছে গাইজ, আমার হাতে লাগা কিন্তু অতটা ভালো না, বাট জিনিসটা দেখুন গাইজ কত সুন্দর লাগছে। ওয়াও 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 ওয়াও, পুরো কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে বিষয়টা। মোছাটাও কিন্তু বেশ সুবিধা গাইজ, অতটা এফোর্ট এখানে লাগছে না। বাট এই জিনিসটা আপনারা দেখতেই পাচ্ছেন, ধরলেই কিন্তু আমাদের এটা হাতে ও ফিঙ্গারপ্রিন্ট লেগে যাচ্ছে। তো এটা একটা প্রবলেম বলতে পারেন, আর কিছুই না। ও হেভি লাগছে তো গাইজ, ওয়াও। লাল কালার আসেনি না, লাল কালার আসেনি, তো পিঙ্ক কালার দিয়ে ট্রাই করি ইউটিউবের লোগোটা গাইজ। হেভি লাগছে তো গাইজ, দেখুন এক্সপেরিমেন্টাল। সাবস্ক্রাইব গাইজ, সাবস্ক্রাইব, জলদি সে এক্সপেরিমেন্টাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যদি এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আরও ভবিষ্যতে আনতে না সরি দেখতে চাও। অনেক কষ্ট করে আমরা এখানে একটা ছবি এঁকেছি, আর জানি ছবিটা একদমই ভালো হয়নি, কারণ আমি একদমই আঁকতে পারি না গাইজ। তো বাচ্চাদের তো এই জিনিসটা খুবই পছন্দ হবে। আর আপনারা চাইলে কোনো কিছু এঁকে বা লিখে সুন্দর করে যারা ভালো করে আঁকতে পারেন, এরকমভাবে ঘরে কিন্তু সুন্দরভাবে সাজিয়েও রাখতে পারবেন। জিনিসটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না গাইজ। ওকে গাইজ, আজকের এই ট্রান্সপারেন্ট গ্যাজেটগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম টাইপের মজাদার ইন্টারেস্টিং ভিডিও যদি আরও দেখতে চান, কমেন্ট বক্সে আমাকে জানাবেন নেক্সট ভিডিও আমরা কেমন টাইপের আনবো গাইজ। আর এই দুটো জিনিস যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, তো এটা আমার বেশি ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে, পার্টি ফার্টিতে গেলে এটা নিয়ে যাবো, একটু কেক দেখাবো নিচে। হ্যাঁ দেখো আমার কাছে আছে এরকম চশমা, আপনার কাছে আছে? তো যাই হোক গাইজ, ভিডিওটাকে যত পারবেন শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির ভিতরে। আর আশা করবো আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে কোনো মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।